কৃষ্ণা, ঈশ্বরের কৃপায় আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই কামনা করে আজকের এই অনুষ্ঠানটি শুরু করতে চলেছি। সুপ্রিয় বন্ধুরা, এই শ্রাবণ মাস চলাকালীন যদি আপনারা তুলসী গাছের কাছ থেকে এই বিশেষ সাতটি সংকেত পান, তাহলে বুঝবেন যে স্বয়ং মা লক্ষ্মী আপনার গৃহে আসতে চলেছেন। এই সংকেতগুলো দৈব সংকেত। এই সংকেতগুলো যেগুলো বলবো আপনাদেরকে, সেগুলোর মাধ্যমে আপনারা আপনাদের গৃহে সুখ শান্তি আসবে কি না, পরিবারের মধ্যে অর্থনৈতিক উন্নতি হবে কি না, বা কোনো অমঙ্গলের ছায়া পড়বে কি না, এই প্রত্যেকটা বিষয় কিন্তু এই সংকেতগুলো পেলে আপনারা আগের থেকেই খুব সুন্দরভাবে অনুভব করতে পারবেন। দেখুন, জীবনে উত্থান ও পতন রয়েছে, এ কথা বাস্তব। তবে সংসারে যখন কোনো কিছুর অমঙ্গল নেমে আসে বা কোনো মঙ্গল হওয়ার থাকে, তখন কিন্তু তুলসী গাছকে দেখলেই বুঝতে পারবেন যে আপনাদের আগামী দিনগুলি কেমনভাবে কাটবে। সুপ্রিয় বন্ধুরা, একটা বিষয় জেনে রাখুন, যদি এই মাসে আপনাদের গৃহে তুলসী গাছ কোনো কারণে শুকিয়ে যায় বা মারা যায়, তাহলে কিন্তু এটা অত্যন্ত অশুভ একটি সংকেত। তৎক্ষণাৎ আপনি নতুন চারাগাছ অবশ্যই নিজের গৃহে লাগিয়ে ফেলুন। তবে হ্যাঁ, চেষ্টা করবেন রাম তুলসী গাছ গৃহে লাগানোর। দেখুন, প্রধানত তুলসী গাছ পাঁচ রকমের হয়, তার মধ্যে বেশিরভাগ কৃষ্ণ তুলসী বা রাম তুলসী গৃহের মধ্যে তুলসী মঞ্চে রোপণ করা হয় বা প্রতিষ্ঠা করে থাকি। যেহেতু কৃষ্ণ তুলসী আয়ুর্বেদিক চিকিৎসায় অত্যন্ত পরিমাণে ব্যবহৃত হয়, তাই আপনাদেরকে বলছি, যদি পারেন তাহলে রাম তুলসী গাছ গৃহের মধ্যে লাগিয়ে রাখবেন। এতে গৃহের মধ্যে পবিত্রতা অক্ষুণ্ণ থাকবে তথা বাস্তু দোষ অনেকাংশেই দূরীভূত হবে। এছাড়াও যতটা পারবেন প্রত্যেক দিন তুলসী মায়ের পুজো অর্চনা করবেন, ধূপ প্রদীপ দেখাবেন, প্রজ্বলিত করবেন এবং তুলসী মঞ্চের বা তুলসী গাছের পরিক্রমা করবেন, এবং সাথে ওম নমো ভগবতে বাসুদেবায় নমো এই মন্ত্রটি উচ্চারণ করবেন এবং হরিনাম জপ করবেন, হরিনাম কীর্তন করবেন তথা মালা জপ করবেন তুলসী মহারানীর সামনে বসে। বা যারা ধরুন তিলক কাটতে চান কপালে, তারা তুলসী গাছের মাটি নিয়ে নিজের শরীরে দ্বাদশ অঙ্গে তিলক কাটার একটা সুযোগ কিন্তু পাবেন এই শ্রাবণ মাসের মল মাসে। এর ফলে কিন্তু দেখবেন মা তুলসীর অত্যন্ত কৃপা, অনুগ্রহ এবং আশীর্বাদ লাভ করতে সক্ষম হবেন। দেখুন, এবছর যেহেতু শ্রাবণ মাস পুরুষোত্তম মাস অর্থাৎ অধিক মাস হিসাবে গণ্য করা হয়েছে, সেহেতু এই বছরটা কিন্তু আমাদের প্রত্যেকের কাছে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বছর। আমরা প্রত্যেকেই মহাদেবের বিশেষভাবে পুজো অর্চনা করতে পারবো এই শ্রাবণ মাসে, বেশি দিন ধরে মহাদেবের পুজো অর্চনা করতে পারবো। এবং শাস্ত্র বলছে শ্রাবণ মাস যে বছর মল মাস পড়ে, সেই বছর যদি তুলসী মায়ের সেবা করা হয়, তুলসী গাছ থেকে যদি আপনারা এই সংকেতগুলো পেয়ে যান, তাহলে অব্যর্থ কিন্তু এই সংকেতগুলো মনুষ্য জীবনে ফলিত হয়। দেখুন, অধিক মাস মানে বুঝবেন যদি আপনারা একদিন হরিনাম জপ বা কীর্তন করেন বা বেশি বেশি দান দক্ষিণা করেন, তার চেয়ে পুণ্যের প্রাপ্তি ঘটে, তা কিন্তু ডবল হয়ে যায়। তাহলে বুঝতেই পারছেন যে এই শ্রাবণ মাস যেহেতু পুরুষোত্তম মাস, মল মাস, অধিক মাস, আপনারা যদি বেশি বেশি করে ঈশ্বরের আরাধনায় নিজেদেরকে মগ্ন রাখতে পারেন, তাহলে কিন্তু অধিক ফল পাবেন, অনেক পুণ্য এগুলোর মধ্যে দিয়ে কিন্তু লুকিয়ে রয়েছে, তা অর্জন করতে সক্ষম হবেন। সুপ্রিয় বন্ধুরা, শাস্ত্র বলছে এই শ্রাবণ মাস অর্থাৎ পুরুষোত্তম মাসে যদি আপনারা তুলসী মায়ের বেশি বেশি করে যত্ন নেন, পুজো অর্চনা করেন, সন্ধ্যা আরতি করেন, প্রদীপ প্রজ্বলিত করেন, উনার পুজো পাঠ করেন, আরাধনা করেন, তাহলে কিন্তু অখণ্ড সৌভাগ্যের প্রাপ্তির সাথে সাথে নরকে যাওয়ার হাত থেকেও রক্ষা পাওয়া যায়। এছাড়াও বিষ্ণুপুরাণ অনুযায়ী এই শ্রাবণ মাস যে বছর মল মাস পড়ে, সেই পুরুষোত্তম মাসে তুলসীর সেবা যেসব মনুষ্যরা করেন, তারা কিন্তু পরলোক গমন করার পর তাদেরকে আর নরকে যেতে হয় না, সেই সব মানুষদের স্বর্গে স্থান হয়।
বিষ্ণুপুরাণ অনুযায়ী একবার স্বয়ং শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলেছিলেন যে শ্রাবণ মাস, যে বছর শ্রাবণ মাস মল মাস বা পুরুষোত্তম মাস হিসাবে গণ্য হবে এবং সেই মাসে যদি সমগ্র মাস জুড়ে কোনো ভক্ত যদি একাদশী তিথির দিন তুলসী পাতা এবং মঞ্জুরি সহযোগে প্রভু নারায়ণের পুজো করেন বা করতে পারেন তাহলে সে কখনোই কিন্তু তার স্থান নরকে হবে না, তার স্থান হবে বৈকুণ্ঠ লোকে। দেখুন যারা তুলসী মাতার সেবা করেন তারা কিন্তু জাগতিক সমস্ত পাপ থেকে মুক্ত থাকেন, এইসব মানুষদেরকে পাপ কর্ম কুকর্ম ছুতেও পারে না। এছাড়াও এই শ্রাবণ মাসে মাতা তুলসী কেশব অর্থাৎ শ্রীকৃষ্ণ বা প্রভু নারায়ণের কাছে অত্যন্ত প্রিয়সী, অত্যন্ত অভিমানী, অত্যন্ত আদরিণী, তথা শ্রীকৃষ্ণের বা প্রভু নারায়ণের অত্যন্ত প্রিয় পাত্রী হলেন তুলসী মা, তাই তুলসী মাকে বিষ্ণুপ্রিয়া বলা হয়। তাই এই মাসে যদি আপনারা তুলসীপত্র সহযোগে শ্রীকৃষ্ণকে বা প্রভু নারায়ণকে নৈবেদ্য নিবেদন করেন, ওনাদের পুজো অর্চনার ক্ষেত্রে যদি তুলসী মায়ের যদি তুলসী পাতা দেন তাহলে কিন্তু স্বয়ং যমরাজ তার দূতদেরকে পাঠালেও সে কিন্তু খালি হাতে ফিরে আসে, সেই মনুষ্যের প্রাণ হরণ করতে পারে না যারা শ্রী হরি বা শ্রীকৃষ্ণের পুজোতে তুলসী পত্রের ব্যবহার করেন এই মাসে। তাই আমাদের প্রত্যেকের উচিত এই মাসে তুলসী মাকে বেশি বেশি করে সেবা করা উচিত, উনার পুজো অর্চনা করা উচিত এবং সাথে দেবাদিদেব মহাদেব শ্রী হরির পুজো করা উচিত। এই মল মাসে আপনারা যদি তুলসী মাকে পুজো অর্চনা করেন মনে ভক্তি রেখে তাহলে প্রভু নারায়ণ অত্যন্ত খুশি হন এবং দুহাত ভরে আশীর্বাদ তার ভক্তদেরকে করে থাকেন। এছাড়াও এই শ্রাবণ মাস চলাকালীন যদি আপনারা স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে তুলসী মাকে ভক্তি ভরে স্পর্শ করতে পারেন তাহলে কিন্তু সমস্ত পাপ আপনাদের জীবন থেকে খণ্ড হয়ে যাবে, অর্থাৎ পাপগুলো মলিন হয়ে যাবে তথা আপনার শরীর এবং মন অত্যন্ত পবিত্র হয়ে যাবে। এছাড়াও এই শ্রাবণ মাস চলাকালীন যদি আপনাদের গৃহে তুলসী গাছ কোনো কারণে মারা যায় তাহলে বুঝবেন যে কোনো না কোনো অমঙ্গল আপনাদের গৃহে কিন্তু হাতছানি দিতে চলেছে, এটা একটা বিশাল সংকেত। বা এই শ্রাবণ মাস চলাকালীন যদি দেখেন যে তুলসী গাছ সবুজ পাতাতে পরিপূর্ণ হয়ে উঠেছে, খুব সুন্দর তুলসী গাছটি দেখতে লাগছে, তার মানে বুঝবেন যে সংসারে খুব শীঘ্রই আপনাদের কিন্তু উন্নতি আসতে চলেছে, সমস্ত বাধা বিপত্তি দূর হবে এবং দৈনিক কৃপা দৈবিক কৃপাদৃষ্টি আপনার পরিবারের উপর কিন্তু বিদ্যমান রয়েছে। তবে একটা বিষয় মাথায় রাখবেন, পরিবারের যারা মহিলারা রয়েছেন বা পুরুষেরা রয়েছেন তারা কোনো কারণে অশুচি হয়ে থাকা অবস্থায় কিন্তু তুলসী মহারানীকে জল নিবেদন করবেন না বা স্নান না করে তুলসী গাছে স্পর্শ বা জল নিবেদন করবেন না, নতুবা তুলসী গাছ কিন্তু আস্তে আস্তে মারা যাবে, তুলসী গাছটিও কিন্তু অশুচি হয়ে যাবে, যা পরিবারের জন্য অত্যন্ত কিন্তু অমঙ্গল। এবং কি ভেজা কাপড়েও তুলসী গাছকে জল দেওয়া উচিত নয়, স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে তারপরেই কিন্তু তুলসী মাতাকে জল দেওয়া উচিত। এছাড়াও তুলসী গাছের পাশে জুতো চপ্পল খুলে রাখবেন না, তুলসী গাছ ড্রেনের পাশে নর্দমার পাশে বা কোনো নোংরা জায়গায় রাখবেন না, তুলসী গাছের সামনে নোংরা আবর্জনা ফেলে রাখবেন না, তুলসী গাছ সর্বদাই মাটির থেকে 1.5 থেকে 2 ফিট উঁচুতে বেদি করে মঞ্চ বানিয়ে রাখার চেষ্টা করবেন। এছাড়াও তুলসী পাতার উপর যেন কোনো প্রকারের নোংরা না পড়ে, অনেক সময় দেখবেন হাওয়াতে চুল উড়ে গিয়ে তুলসী পাতায় জড়িয়ে যায়, তাহলে তৎক্ষণাৎ আপনারা কিন্তু সেটি পরিষ্কার করে দেবেন। বা ধরুন চলার পথে আপনাদের শরীর যেন কোনো মতেই তুলসী মঞ্চের সঙ্গে লেগে না যায়, এই বিষয়টি একটু মাথায় রাখবেন। এবং সর্বোপরি তুলসী গাছের পাশে কোনো প্রকারের কাঁটা জাতীয় বা গুল্মজাতীয় গাছ কিন্তু রাখবেন না, এবং তুলসী গাছের বেশি বেশি যত্ন নেবেন, এই মাসে অত্যন্ত যত্ন নেবেন এবং তুলসী গাছের গোড়ায়
মাটি দিবেন, জল দিবেন, অর্থাৎ ভালো করে যত্ন নেবেন, যাতে করে তুলসী গাছ সবুজ পাতায় পরিপূর্ণ থাকে। এর ফলে দেখবেন আপনার পরিবার থেকে সমস্ত অমঙ্গলের ছায়া দূরীভূত হবে, পরিবারে সুখ শান্তি বিদ্যমান থাকবে। যাই হোক বন্ধুরা, আজকের এই ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টে মনে ভক্তি রেখে জয় মা তুলসী একবার হলেও লিখে জানাবেন, এতে আমরা অত্যন্ত অনুপ্রাণিত হব। এবং ভিডিওটি আমার এই ধার্মিক সংক্রান্ত ইউটিউব চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি অল করে রাখবেন। এর ফলে যখনই নতুন ভিডিও চ্যানেলে আপলোড হবে তার নোটিফিকেশান সরাসরি আপনাদের মোবাইলে চলে যাবে। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।